কাটিংটা পুরো রাস্তা দিয়ে করলাম, ঘুরে রাস্তা ঘুরে কলকাতা। চলো দেখো, বুঝতে পারছো বর্ধমানের জন্য বেরিয়ে গেছি, চলো যাওয়া যাক রাস্তায়। দেখি আর চারটে রান তো যাওয়ার কথা ছিল, চারটে রান ওকে ডেকেছি, অ্যালার্ম অফ করেছি, বাট ও আমাকে বলেছিলাম। ফাইনালি সাড়ে ছটা বেরোনো হলো, বাঙালি মানেই তো লেট। চলো যাওয়া যাক, দেখি কটা রাত আসতে পৌঁছে গেল। আমরা পৌঁছলে বাপি আবার বেরাবে বর্ধমান, মানে বাইকটা আমাদের রেস্ট হচ্ছে বাইকটার রেস্ট। সকালবেলা খালি পেটে খাওয়াটা ভালো না, কিছু অ্যাটলিস্ট খাওয়াটা উচিত, তাই খেলাম। আমি প্রোটিন খেয়েছি, প্রোটিন ভালো জিনিস, আর ওখানে তো খারাপ জিনিস। চাটা চা খারাপ করতে না, ভালো করে সকালে এক কাপ চা খেয়ে দাও। যাওয়ার টাইম আবার আমরা রমন্নতে দাঁড়িয়েছি ব্রেকফাস্ট করার জন্য। আর তোমার একটা জিনিস দেখো, নবান্নতে হনুমান বসে রয়েছে, কত মেসেজ। ভেতরে যাওয়া যাক, দেখি কি পায় কি খাওয়া যায়। হঠাৎ দেয় এক ঘন্টা হয়ে গেল, না এক ঘন্টা না, দশ মিনিট দু মিনিট কি দেবে। তোমার কথা শুনেছে, ধোসা চলে এসেছে, কি সুন্দর প্লেটটা নিজের দিকে নিয়ে নিলে বলো। আর এখানে চলে এসেছে ছোলে ভাটুরে, ইয়াম্মি। খেতে বেরিয়ে গেছি, বছর নতুন হয়ে গেছে, গায়ে লাগতে গেলে একটু বাইকের হাওয়াটা নিতে হবে। তো চলো এবার সোজা বাড়িতে গিয়ে নামবো, যাচ্ছে লাস্ট ডেস্টিনেশন বাড়ি। বাড়িতে ঢুকলাম, বাড়িতে ঢুকে দেখো চিকু তো লাফালাফি শুরু করেই দিয়েছিল, বাড়িতে ঢুকে ফ্রেশ হলাম। আলিশা ঘুম পেয়েছে, আলিশা শুয়ে পড়েছিল, আবার উঠে পড়েছে, ঠিক আছে, মানে এক মিনিটের জন্য শুয়ে পড়েছিল। না তোকে না হবে না, তুই আমার কাছে চলে, চিকু আমার কাছে আয়। নামবে না, দেখো নামবে না, নামবে না, ওকে হাত দিতেই দেবেন ওর গায়ে, নামবে না বলে কি করছে। দেখো পা গুলো আটকে রেখেছে, দেখো দেখো আমি আলিশা শুয়ে রয়েছি বলে নবাদ হিংসুটে ও এসে মাঝখানে শুয়ে পড়ে। দেখো আমার গায়ে আয়ম্বা হাত দিয়ে, আয়ম্বা হাত দেবে মাথায় বালিশ, আলিশা আমার মাঝখানে ও শোবে, মানে টম্পু নেই, ও পুরো বাড়িটাতে রাজ করছে, দেখো কেমন খেলছে, দেখো এই এই
এখানে হাত দে, গায়ে হাত দিয়ে চুপ করে বক্তব্য ওই জন্যই বলছে হাতটা দাও। শুয়ে শুয়ে টিভি দেখি, আয় দেখ চুপ দেখ, কে দেখ ক্যামেরা দেখ, এসে গো মুখটা দেখা, মুখটা দেখা, মুখটা দেখা ক্যামেরায়, ক্যামেরায় মুখটা দেখা, কতটা দাও না আমাদের সিট নাম্বার চলে এসেছে 39 আর 40। খুব খুশি থেকে লাঞ্চ করতে বসেছিলাম যে ভাত, এখানে আলু উচ্ছে ভাজা, শাক ভাজা, ওখানে আছে চাটনি, ওখানে আছে ছানা পটল দিয়ে তরকারি, আর এখানে আছে চিকেন। তো চলো খাই। তো এখানে চা নিয়ে বসেছি, আর কালকে পুরীর ট্রিপের জন্য বাবা দেখো কি খেয়ে এনেছে, 3 রকম বিস্কুট এনেছে। হ্যাঁ চাটা খাওয়া যাক। এখানে দেখো কি সব চলছে, প্যাকিং, কিসের প্যাকিং হচ্ছে, কোথায় যাবে, কালকে ডিনার করে ওপরে এলাম। মোর ওপরে তো তোমাদের দেখে একটা সেকেন্ড দেখো, হিউজ হিউজ সেরকম কিছু আনি, এটা আমি বার করে রেখেছি যেটা কালকে পরবো। আর হচ্ছে এই ব্যাগটা, মানে এই ব্যাগটা, এই ব্যাগটা ফুল আমাদের জামা কাপড় আছে, আর এই ব্যাগটাতে মেডিসিন, মেকআপ, যা যা অ্যাক্সেসরিজ আর লাগবে, খাওয়া দাওয়া ঢুকবে ওখানে, জল ফল ওই ব্যাগটা তো ওইটাই থাকবে, ওইটা আমাদের কাছে নিয়ে রাখবো। আর ওই বড়ো ব্যাগটা তো ওপরে তুলে দেবে বাসের উপরে, আর ওই বড়ো ব্যাগটাতে আমাদের শুধু জামা কাপড় আছে, যেগুলো শপিং করেছি সেগুলোই বেশিরভাগটা আছে, আর অর কত কিছু শপিং করা হয়নি, ও যেগুলো আছে সেগুলো নেওয়া হয়েছে, শার্ট ফার্ট প্যান্ট, সরি প্যান্ট প্যান্ট নেওয়া হয়েছে। কালকে তো যেহেতু সারাদিন রাত্রিটা বাসেই কাটাতে হবে, পরের দিন সকালবেলা নন্দনকানন ঢুকে ওই পুরী ঢুকতে, মানে পুরী ঢোকার আগে সব ঘোরাবে যেগুলো দেখার আছে, পুরী ঢুকতে সন্ধ্যে বা রাত্রি এরকম হবে, মানে পুরো দুটো দিন পুরোই বাসে। তার জন্য আমি অর্ককে বললাম যে কি বরঞ্চ তুমি ট্র্যাক প্যান্ট পরে নেবে, যাই কমফোর্টেবলভাবে অ্যাটলিস্ট কালকে রাত্রি অবধি থাকতে পারবে, পরের দিন সকালবেলা তো স্নান টান করতে এমনি নামাবে নন্দনকাননে, ওখানে তার আগে ওয়াশরুমে। মামনি যেহেতু গেছিলো আগেরবার বাসে, তো মামনি ব্যাপারটা পুরো জানে, তখন অর্ক খুব ছোটো ছিল নাকি, তো পুরো ব্যাপারটাই জানে কোথায় কী দাঁড় কাটায় চান করার জন্য, ফ্রেশ হওয়ার জন্য। ওখানে আমি বললাম তখন তুমি জিন্সটা পরে নেবে কালকে আপাতত, আর আমি ওই কুর্তিটা একই কুর্তি পরে যাচ্ছি, কারণ ওই কুর্তিটা কি বলতো খুব সফট, আমি সারাটা রাতে পরে থাকতে পারবো, অন্য সব কুর্তিগুলো পরে আমি থাকতে পারবো না, সেই কারণে ওই কুর্তিটাই পরে যাওয়া। কালকে 4টা নাগাদ বাস ছাড়বে, কালকে সারাদিন খাওয়া দাওয়াটা আমাদের, পরের দিন থেকে ওদের। তো আমার ওরকম প্ল্যান হয়েছে কিছু চিপস টিপস নিয়ে নেবো, সেটা সন্ধ্যাবেলা খেয়ে কাটিয়ে দেবো, রাত্রিবেলা কোনো ধাবা ধাতে দাঁড়াবে ফ্রেশ হওয়ার জন্য, টয়লেট ফয়লেট করার জন্য, ওখানে আমরা ডিনারটা সেরে নেবো। তো এটা হচ্ছে ইনফরমেশানগুলো যেগুলো দেওয়ার ছিল, তো চলো আজকের ব্লগটা এখানে এন্ড করছি। যদি কিছু ভালো লাগে প্লিজ ডু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল লাস্ট ডু সামথিং। তো কালকের ব্লগটা কেউ 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 মিস করো না, দেখা হচ্ছে কালকে পুরীতে গিয়ে।